একুশ বেওয়ারিস লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘর্ষে নিহত একুশ বেওয়ারিস লাশ দাফন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলাম ঢাকার তিনটি সরকারি হাসপাতাল থেকে এই লাশগুলো পুলিশ তাদের দাফন করতে দেয় আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকর্তারা জানান গত তিন দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মোট আঠারোটি বেওয়ারিশ লাশ পাঠানো হয় এর মধ্যে বাইশ জুলাই নয় জনের এবং চব্বিশ জুলাই আরও নয় জনের লাশ দাফনের জন্য পাঠানো হয় তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে বাইশ জুলাই যে সব বেওয়ারিশ লাশ পাঠানো হয় সেগুলো পুরনো লাশ চলমান কোঠা আন্দোলন ঘিরে এইসব সব নিহতের ঘটনা ঘটেনি ডিএমসির ফরেন্সিক বিভাগের প্রধান কাজী গোলাম মুখলেসুর রহমান বিবিসি বাংলাকে বলেন বাইশ জুলাই যেসব সব বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামকে দেওয়া হয়েছে সেই নয়টি লাশ ওই ঘটনা না আমাদের মঠচুয়ারিগুলো খালি করার জন্য আগে যে বেওয়ারিস লাশ ছিল সেগুলো এই ঘটনার সাথে এগুলো সম্পর্কিত নয় আঞ্জুমান মফিদুল ইসলামের কর্মকর্তারা জানান ডিএমসি থেকে পাঠানো লাশগুলোর মধ্যে একটি নবজাতক শিশুর লাশও ছিল সংস্থাটি জানাচ্ছে বাইশে জুলাই সরদদে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুইটি বেয়ারিশ লাশ দাফনের জন্য পাঠানো হয় আর সার সরিমুল্লা মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতাল থেকে তেইশ জুলাই একটি বেওয়ারিস লাশ দাফন করার জন্য পাঠানো হয় মহম্মদপুরের বসিলাই কবরস্থানে এসব লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থাটির কর্মকর্তারা জানান আইন অনুযায়ী পুলিশ ডিএনএ টেস্টে যাতে শনাক্ত করা যায় সে কারণে বেওয়ারিশ লাশের শরীর থেকে নমুনা রাখে পরে তারা দাফন করার জন্য পাঠায় ডিএমসির ফরেন্সিক বিভাগের মর্গের ডোম রামচন্দ্র দাস বিবিসি বাংলাকে বলেন চব্বিশ জুলাই যে লাশ পাঠানো হয়েছিল তাদের কয়েকজন গুলিবিদ্ধ ছিল আর কয়েকজনের শরীরে মারাত্মক জখমের আঘাত ছিল পিটিএ মারলে যেরকম হয় সেরকম আঘাত কয়েকজনের পিঠে দেখা যায়